গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার টু অল। আর এখন আমার স্নান টান শেষ, দিনের শুরুয়াটাই করেছি একদম ফ্রেশ ফ্রেশ ভাবে। আর আমার কেকটা না বানিয়েছিলাম খুব সুন্দর, মানে আমি তো বানাইনি, মানে পরি বানিয়েছে, সব কিছু পরি করেছে, শুধু প্রেশারে আমি মানে দিয়েছি। যাই হোক, এই যে আমাদের মিষ্টি মহারানী দুষ্টু করছে ঘুমের থেকে উঠেই, দুষ্টু করছে। হ্যাপি নিউ ইয়ার বলো, সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার, বলো 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 হ্যাপি নিউ ইয়ার। দেখো ফটো টটো নিয়ে ও আর দুষ্টামি করেই যাচ্ছে। যাই হোক, আজকে সেরকম একটা প্ল্যানিং ছিল, কিন্তু মানে আনফর্চুনেটলি প্ল্যানিংটা ক্যান্সেল করতে হচ্ছে কিছু একটা বিশেষ কারণের জন্য। তো দেখা যাক কতদূর কী করতে পারি, বাট ফির ভি চেষ্টা করব কিছু একটা আজকে 1 জানুয়ারিতে নতুন কিছু করার। তো এদিকে পরির কেকটা আগে দেখো, সবার আগে করে আসো, যাও প্রথমে ব্রাশ তারপর কেক, ব্রাশ না করলে কেক পাবে। হ্যাঁ হ্যাঁ, কেক চকলেট, প্রথমে ব্রাশ করতে হবে, যাও। হ্যাঁ এই দেখো পরির কেকটা খুব সুন্দরভাবে উঠে গেছে, তো আমরা রাতে আর ই করিনি, এখন আমরা কি করলাম, তো এখন ও চকলেট দিয়ে সাজাচ্ছে। তো জ্যামসটা নিয়ে আসো, যাও সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার বলো বাবা, হ্যাপি নিউ ইয়ার এভরিবডি। তো এখানে আমি চা গরম গরম পেয়ে গেছি, এখন প্রথমে চাকে নিয়ে বিস্কুট আনতো বাবা। জ্যামসের প্যাকেজিং বুঝুন টাইট, তো কেক ডেকোরেশন হয়ে গেছে, কেকটাকে সুন্দরভাবে এইভাবে চকলেট দিয়ে আমরা এরকম করে নিয়েছি। তা মিষ্টি মহারানী আসো, পটাপট আগে মুখটা ধুয়ে নাও, ক্রিম লাগিয়ে নাও, তারপর। এই দেখো মোগলি মহারাজ, সঞ্জয় দত্ত হচ্ছে না শাহরুখ খান হচ্ছে, দাঁড়াও ওই থেকে দেখে করতে দেখো অবস্থা। মিঠুন চক্রবর্তী, এখন আসো দাও চিউনিটা দাও, সবাই যেন খুব ভালো হয়। মিষ্টুর ইরাদাটা কি চকলেটের না কেকের বলো? ইস লামো, কেন কি ওকে আমি মাত্র পেলুর ওষুধ খাওয়াচ্ছি, কেকটা কাট ভালো করে। ও ও ধরবো কেকটা, আরে এটা তো হাড় শোনা, এটা কাটবে না তো। কেকটা এতটাই টেস্ট হয়েছে, আই এম স্পিচলেস। পরীর নিউ নিউ ইয়ারে কি কাঢ়া খান খান খান, সারা বছর কাঢ়া খাওয়ার ইচ্ছা নেই, সারা বছরই খেতে হবে, যে
যদি ইচ্ছা করে খালি পায়ে থাকো তাহলে সারা বছরই কাড়া খেতে হবে। খাবোই না। কি আকাম করছো, কি আকাম করছো, ধরা পড়ে গেল। কালকে আসছিল আমার ফ্রেন্ড আর আজকে আসছে আমার বোনের ফ্রেন্ড। তো ও এখন দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, পরিচয় করিয়ে দেও। কাম আমাদের মানে বোন পিসি অনেক কিছুই হয়, মানে ধরো ছোট বড় নিয়ে মিলিয়ে একটা রিলেশন। তো এখন ও খাচ্ছে, হেল মামিয়া। তো আজকে একটা আমাদের প্ল্যানিং ছিল, বাট আনফর্চুনেটলি আমার জন্য প্ল্যানিংটা হলো না। তো দেখি কি করা যায় সন্ধ্যাবেলা, তাই তো মামিয়া? মামিয়া মানে মানে রিয়া সরকার, মানে আমাদের আমার বাবার মামাতো বোন, ঠিক আছে? তো এখন মানে ওই কেউ পিসি ডাকছে, কেউ আমাকে পিসি ডাকছে, ও আমি ওকে পিসি, না উল্টা পাল্টা হয়ে গেছে সবকিছু। মানে ছোট বড় এটাতে মিলাতে পারছিলাম না আমরা। যাই হোক, মিলিয়ে মুলিয়ে সব কিছু, রিয়ার ফ্রেন্ড হয়ে গেছে, আমি ওর পিসি হয়ে গেছি, মানে যা তা অবস্থা হয়ে গেছে। তো ও একজন মেকআপ আর্টিস্ট, তো ও তোমাদেরকে বলবে। আজকে আমাদের একটা প্ল্যানিং ছিল মেকআপ করার, রোডটা আসছে তার জন্য এরকম দেখা যাচ্ছে। তো আজকে আমাদের একটা প্ল্যানিং ছিল, তো আমি কিছু একটা করব বলে ভেবেছিলাম, বাট বললামই তো হলো না। তো দেখা যাক কি করা যায়, কালকে অবধি সময় আছে, যদি কোনো কিছু অসুবিধা না থাকে তাহলে তো করার একটা সুযোগ পেয়ে যাব, আদারওয়াইজ এই বছরটা আর হবে না। বাট ও তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা দেবে, তোমরা কিন্তু যারা তেজপুরে থাকো কন্ট্যাক্ট করতে পারো ওর সাথে। তো এখন খেয়ে নেক, তারপর আমরা আমাদের গল্প কোথায় যাব, কি যাব, সব কিছু সব হবে পরে। এখন আমরা একটু বের হবো, মামিয়া আমি আর রি বোন, আমার বোন যাবো একসাথে একটু একটু মলে যাই, দেখি অনেক কিছু একটু কার্ড করে রেখেছে পড়ি। তো সোমবারে হয়তো চলে যাব যদি কোনো রকমের অসুবিধা না হয়, মানে অটো টোটো সবই আছে। যাই হোক, তো তার জন্য যাব। তোমাদের হয়ে গেছে? ফুচকা খেয়ে নিব তার জন্য। তো চলো, আমার লুকটা আজকে দেখো, আমি এই যে আমার একটা টপ, তার সাথে সোয়েটার আর প্যান্ট পরে নিয়েছি। এই অবস্থা দেখো, ও শুধু ভরছেই ভরছে। এখান থেকে যে সব বাদ দেবো না আমি, দাঁড়াও করে না, ও পুরো ট্রলিটা ভরে নিচ্ছে। যাই হোক, পরীকে তো এসব দেওয়া যাবে না, পাপা না আমি শুনতেছি, খালি কমাও না আমি আবার নিয়ে নিবো। হ্যাঁ এখন বলো নিয়ে নে। আর এখন মামিয়া কি তোমার টেডি বিয়ারের বয়স হয়ে যাচ্ছে? মামিয়ার এখন টেডি বিয়ারের বয়স হচ্ছে। আচ্ছা ঠিক আছে, 150 মাত্র, মাত্র 150-এর কিছু নাই, কিছুই পাওয়া যায় না, পরি সব তেজপুর থেকে নিয়ে যাবে। ক্ষতি কি এসেছে যদি নিজের টাই নিয়ে আছে, আমাকে কিছুই দিল না,
আর মানে তুমি অনেক খারাপ, মা বলছে তুমি যা চাইবো আমি তাই দেবে, তুমি দিচ্ছ না, মানে খারাপ। পরি সেদিন যে মার সাথে আসছিলাম, পরি সব অ্যাড টু কার্ট করে রেখে গিয়েছিল, মানিকে নিয়ে আসবে এখন, মানিকে নিয়ে আসার পরে একটা পাইতাছিলাম, মানিকে নিয়ে আসার পরে একটা পাইতাছিলাম। না না শুনো, আমি বলছি আমাদের অভয়পুরীতে না এসব কিচ্ছুই পাওয়া যায় না, বুঝলি তো, ব্যাগ, কালার পেন্সিল, কালার বক্স কিচ্ছু পাওয়া যায় না, সব তেজপুর থেকে পরে এগুলো নিয়ে যাবে। আমি নিছি এখানে, আর মানে কাপের সেট পেয়েছি 99 এর ছটা তো নিয়ে নিয়েছি, এগুলো অফার আছে, আজকে 2 জানুয়ারি অবধি থাকবে, তো 2 জানুয়ারি অবধি থাকবে, তার জন্য নিয়ে নিলাম। 19 টাকা লস না তো, বহুত সস্তা, আর রাফ আছে, মানে পাটা ভালো করে হয়ে যাবে। আচ্ছা যাই হোক, ব্যাগ কি সিলেক্ট হয়েছে? বল থেকে কতক্ষণ আগে এসে গেছি, তারপর পিসি আসছিল, পিসির সাথে চাটা খেলাম, আর মা না পাটিসাপটা বানিয়েছে, জানো জানো তো, ক্ষীরের পাটিসাপটা মা বানিয়েছে, তো মা বানিয়েছিল কালকে, যে দেখিয়েছি তোমাদের যে ক্ষীর রেডি করে রেখেছিল, ক্ষীরের পাটিসাপটা বানিয়েছে, তো এই দিয়ে আমরা চাটা খেলাম। তো 1 তারিখ বলতে গেলে আমাদের খুব ভালোভাবে কাটছে, আর রাতে হবে চিকেন, তার সাথে কিছু একটা করবো, মামিয়া আছে আমাদের ঘরে এখনই, তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই আমি কি কি নিলাম। আর আমাদের ঘরে না সবসময় আওয়াজ শুনতে পাবে, হুলুস তুল চলছে পুরো, তো চলো দেখি। তো প্রথমে যেটা নিয়েছি মিষ্টু দেখো, আরম্ভ করে দিয়ে তো ব্যাক স্ক্র্যাচার একটা নিয়েছি, তো এটা খুবই ইউজফুল, আর আমাদের ঘরে তো ভীষণ দরকার গরমের দিনে। যাই হোক, তো আরেকটা নিয়েছি লোফার, এগুলো অফারে পেয়ে গেছি, তার জন্য নিয়ে নিয়েছি মার জন্য। আর এটা তো তেল, গ্রোসারির থেকে তেল টেল এসব নানানটা কিনে নিয়েছি। আর এটা দেখো চাটনি বাউল, এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তো এটা 1 piece 40 rupees ছিল, তো তাই জন্য দুটো পেয়ে গেছি, ধরো 40 তে দুটো পেয়ে গেছি, খুব সুন্দর, দেখো কালারটাও খুব সুন্দর, তো এবার এই জন্য এই দুটো নিয়ে নিয়েছি। আর আমার তো যেহেতু রেসিপির ভিডিও করা হয়, যার জন্য ভালোই হয়েছে আমার জন্য। আর টি শার্টগুলো খুব সুন্দর টি শার্ট পেয়েছি, অফারে পেয়ে গেছি, যার জন্য নিয়ে নিয়েছি। প্রথমে যেটা টি শার্ট, আমার বোন দেখাচ্ছে, প্রথমে একটা ব্ল্যাক টি শার্ট নিয়েছি, ফোকাস অন দ্য গুড, এটা লাইট গ্রে কালার, আর এটা ব্ল্যাক কালার, রাইড ইট লাইক ইউ স্টোল ইট, তো দুটো নিয়েছি প্রণবের জন্য, আর দুটো নিয়েছি আমাদের রাজের জন্য নিয়েছি, সেমই নিয়েছি। তো আর এটা, হ্যাঁ এটা পরির জন্য, পরির মানি পরিকে দিয়েছে, পরি মুখটা দেখো তথাপিও কালো করে ডোনাল্ডা করে রেখেছে, তো পরিকে পরির মানি ব্যাগটা গিফট করেছে, কিন্তু শুধু ব্যাগের ভিতর না, ব্যাগের ভিতরে আরো অনেক জিনিস আছে। তো আমাদের মিষ্টুর জন্য নেওয়া হয়েছিল কি যেন বলে এটাকে, ক্লে, কিন্তু ক্লে এর কি কিছু বেঁচে নেই, সব ক্লে শেষ হয়ে গেছে এখন। আমি দুটো বের করে যে বাকিগুলো রেখে দিয়েছি, মাকে বলেছি রেস্কিউ করো, কারণ একটাও থাকবে না, পরি আর মিষ্টু মিলে সর্বনাশ করে দিয়েছে, তো ক্লে এর যন্ত্রপাতি আরো কয়দিন যাবে জানি না। তো এটা 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 আমার বোন মার জন্য নিয়েছে, এটা ধরো যে এখানে কি আছে, সেট আছে জয়ের সব, হ্যাঁ জয়ের সেট আছে, তো এটাও অফারে পেয়ে গেছি, যার জন্য এটা নিয়ে নিয়েছি। এটা দিদিভাই নিয়েছে 4টি সুগার কফির সেট, হ্যাঁ তো এই এটাও আমি অফারে পেয়েছি আজকে, বেশ হ্যাঁ আর কোয়ালিটি ভালো ছিল, আর অফারে না বেশ লাভে পেয়েছি, এটা ছিল তোমার 60 করে 3 সেট। এটা তো আমি ফেস ওয়াইপার নিয়েছি, মেকআপ রিমুভার বলো বা ফেস ক্লিন করার জন্য বলো, ফেস ক্লিন। আচ্ছা মেরেছো তুমি, দিলে মশলা দিয়েছো, মশলা দিয়ে দিয়েছে।
আর এটা আমাদের একজনের এটা পরীকে মা এটা পরীকে দিয়েছে পরীর মানি এইরকম পেন্সিল বক্স দিয়েছে তার সাথে একটা মাগ মাগ দিয়েছে এরকম পরী দুধ খাবে ডেইলি দ্যাটস কফি তো হ্যাঁ কফি মাগ দ্যাটস ইট বাস এতটুকুই ইয়েস কারণ মলে গেলে মনে হয় অনেক কিনেছি ঘরে আসলে মনে হয় এতটুকুই মা কি চাই বলো ও আচ্ছা কেন বলছো তুমি দরজাতে বলো শুনে মন কর পরী মলে গিয়েলে মানে এরকম হয় মা এটা নিয়ে নাও না প্লিজ এটা নিয়ে নাও না মা মনে হয় এটা আর অভয়পুরী পাওয়া যাবে না ও এই পরী তো গালটা ফুলিয়ে আছে পরী তারপর গালটা ফুলে থাকা গালের মধ্যে আমি একটু পুচকা খাইয়ে দিয়েছি আরও ফুলে গেছে যাই হোক ঘরে এসে মার হাতের পাটিসাপটা খেতে পেয়েছি তার সাথে চাটা খেয়ে বেশ রিল্যাক্স পাচ্ছি তো এখন চিকেন হবে রাতে দেখি কে বানাবে মামিয়া আছে রিয়া আছে মা আছে আমি কিন্তু নেই আমি বানাচ্ছি না কে বানাবে চিকেন মা মামিয়া বানাবে না কি হয়েছে জানো মামিয়া কাল শোনো মামিয়া কালকে চিকেন বানিয়েছিল পোলাও বানিয়েছিল তো সেটা আমাদের জন্য এনেছে তো আমরা দুপুরে অল্প অল্প খেয়েছি আর এখন অল্প বোন মানে খেয়েছে তো মামিয়া এনেছে ওকে আর বলা যাবে না এখন দেখি আমাদেরই কিছু বানিয়ে ওকে খাওয়াতে হবে যাই হোক বাইরে এতটা ঠান্ডা ছিল না যার জন্য বেশি সময় বাইরে কাটানো গেল না এখন জানো কয়টা বাজে এখন 11:30 বেজে গেছে আর মা খাচ্ছে মা বলছে এই যে শুরু হলো আর এখন আমি আর মামিয়া খেয়ে নিব বোন আমার খাবে না কারণ ও মামিয়াই যে এনেছিল পোলাও মাংস সেটাই খেয়েছে বড়িরও খাওয়া শেষ তো প্রণব মাত্র ফোন করেছিল তো ওইও মাত্র অফিস থেকে আসলো আর মিষ্টু যা উৎপাত করছে না হাসতে হাসতে অবস্থা মানে কি বলবো পারছিলামই না তোমার হাসতে হাসতে অবস্থা শেষ ও যে এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে গুড নাইট বলো গুড নাইট বলো এত ভালো না তো তুমি মামিয়া আছে তো বাইরে ঘড়িতে বাজে 11:45 মানে বাজবেই আর উনার ঘুম নেই উনার ঘুম নেই হ্যাপি নিউ ইয়ার তো বলো মাংস কেমন হয়েছে সবার আগে অনেক টেস্টি হয়েছে কিন্তু আমার থেকে আচ্ছা ঠিক আছে এদিকে আবার মা কমেন্ট দিচ্ছে ঝাল হয়নি বলে কি অবস্থা লবণ কম আর কি কম আছে আজকে পাগল হয়ে যাবো হাসতে হাসতে সন্ধ্যার থেকে হালত খারাপ হয়ে গেছে ঠিক আছে দেখো 12:30 মানে 12:00 বাজবেই আর বেশিক্ষণ নেই আজকের জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি মিষ্টু যা জ্বালাচ্ছে না বলতে পারবো না আমি ও ওর জন্য আমি হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি 12:00 বেজে গেছে কেউ চোখে ঘুম নেই তো কিন্তু ব্লগটা তো এন্ড করতে হবে বলো মাত্র খেলাম তো আজকের জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড নাইট